হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর আমরাও সকলে ভালো আছে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে বাজে সকাল নটা খুড়ি আমি তানিস আর আমি মিতু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিতু তানিস লাইফ সবাই কেমন আছে আশা করি সবাই খুব 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 ভালো আছে বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি আর আমার পরিবার সকলে খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে কটা জানো এখন বাজে প্রায় রাত্রি আহ সাড়ে নটা তো আজকের ব্লগ সারাদিন কিচ্ছু করিনি তার কারণ কি আমি বলছি তার কারণ হচ্ছে শুক্রবার মানে আগামীকালকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিল মানে সোনার গয়না কেনার যে ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো সেই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো আর তার সাথে সাথে রেস্টুরেন্টে গিয়েছি সেখানে খাওয়া দাওয়া হয়েছে আর তার সাথে অনেক কিছু কাণ্ড হয়েছে সেই সেগুলো আর কি আমি সেই ভিডিওতে মানে ঢোকাতে পারিনি তার সাথে বাড়িতে আসা বাড়িতে কিছু জিনিস নিয়ে আসা বাড়িতে এসে আমাদের ডেলি লাইফস্টাইল অনেক কিছুই আমি এই ভিডিওটাতে ওই ভিডিওটাতে ঢোকাতে পারিনি যে একটা আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে আর কালকের ভিডিওটা এতটাই বড় হয়ে গেছিলো যে মানে এই ভিডিওর মধ্যে আমি ঢোকাতেও পারিনি আর এই জিনিসগুলো আমি মানে তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি কিন্তু এত এত কিছু মানে জিনিস মানে তুলেছি আর কি ক্যামেরাবন্দি করেছি তো শনিবারের ভিডিওতে আমি এগুলো ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে নাও আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে সত্যি কথা বলতে বন্ধুরা এত বড় রেস্টুরেন্টে আমি দিনও যাইনি আর দেখো আমি ঢুকছি আর চারদিকে শুধু দেখছি আর এত সুন্দর ঢোকার গেটটাই আর মানে মাথাভাঙ্গায় যেহেতু এসেছি আর এটা বলি সব থেকে বড়ো মানে রেস্টুরেন্ট তো দেখো অনেকেই আসছে এখানে আর কত সুন্দর লাইটিং করা আমি তো চারিদিকে দেখেই অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক রেস্টুরেন্টে ঢুকেই দেখো সবাই মানে আমি খালি দেখছি সবাইকে আর আমি দেখছি যে কেউ আমাকে দেখে কি না মানে কি হয় জানো না তো আনকমফোর্টেবল ফিল হয় যে কেউ কেউ তাকিয়েও থাকে তো এটাই আর কি আর যেহেতু আমরা ক্যামেরা নিয়ে গেছি সবাই আর কি তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি করছে ভিডিও কেন করছে অনেকেই আছে পাশাপাশি বসে সবাই মানে খাওয়া দাওয়া করছে কেউ গল্প করছে তো দেখো আমি খালি ঘুরে ঘুরেই খালি দেখছি অনেক পরিশ্রম অনেক গরম আছে গরমে ঘুরে এক ঘন্টা লাগবে না ফাইনালি মৃতের প্রচণ্ড খিদাব হয়েছে আমাদের জোরে কথা বলতে পারতেছি না কারণ চারদিকে অনেক 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 মানুষ তাদের হয়তো বিরক্তিকর না বিরক্তিকর হতে পারে কারণ সবাই সব আর জোরে বললেও শুনতে পারো না কারণ অনেকে অনেক ধরনের সাউন্ড হচ্ছে সেটাই কিন্তু চলো খাওয়া অল্প প্রচণ্ড আংটি প্রচণ্ড খিদে হয়েছে দুইজনেরই আর চলো তো আমাকে তো মেনু কার্ডটা দিয়েছে আর প্রথমে আমি উল্টো দিকে মেনু কার্ড খুলছি তারপরে ভাবলাম যে ও আচ্ছা সোজা পাশে এই দিকটা হবে তো যাই হোক মেনু কার্ডটা আমি নিয়েছি ঠিকই কোনো কিছু আমি ডিসাইড করিও নি আমি কি খাবো না খাবো তাই খাবে ওকে দিলাম মেনু কার্ডটা তুমি দেখো যা পছন্দ তাই কি পছন্দ করতে না

খাবো আর কি তো আজ ভালো লাগছে না অনেকক্ষণ ধরে কী হয়েছে প্রচণ্ড আমাদের আবার ঠিকঠাক খেলতে পারছ না সেটাও আর এদিকে তোমাদের দাদাভাই মুখ ধুতে গেল মুখ ধুয়ে এদিকে অর্ডারটাও দিয়ে আসবে আর দেখতেই পাচ্ছ কত লোক আর কি রেস্টুরেন্টে যা হয় স্বাভাবিক তো এই যে তোমাদের দাদাভাই এখানে এই দিদিভাইটাকে অর্ডার দিচ্ছে বিরক্তকর জল খাওয়া সব থেকে বিরক্তকর লাগে হচ্ছে এই যে খাইতে বসে অর্ডার দিয়ে যে সময়টা লাগে মানে পেটের ভেতরে এমনি পেটের ভিতর এমনি চৌচৌ করতে থাকে যে কখন খাবো কখন খাবো কারণ এমনিতেই সকালবেলা চা রুটি খেয়ে আসা তার মধ্যে এত পরিশ্রম করে এই যে এখন এইভাবে বসে থাকে কখন আসবে কখন আসবে আমাদের অর্ডার দেখো অবস্থা বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা প্লেট দিয়ে গেল আর প্লেট দিয়ে গেল মানে হচ্ছে খাবার আসছে তো আবারও খাবারের জন্য অপেক্ষা করে আসি তারপরে যে চলে আসলো আর আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন মাটন কষা তো এগুলো দিয়ে খাবো আর দেখতেই পাচ্ছ মানে দুটো ইসে ভর্তি ভর্তি করে দিয়েছে কিন্তু আমাদের এত খিদে পেয়েছে বন্ধুরা কি বলবো মানে হাওয়াই তো যাকে বলে না হাওয়াই তার মতো একদম রাক্ষসের মতো খাচ্ছি আর চারিদিকে মানুষ দেখছে কিন্তু আমি কি করব আমার আমাদের যেরকম করে অভ্যাস খাওয়া দুপুরবেলা ভাত খাওয়া আমাদের অভ্যাস আমরা গ্রামের মানুষ তো আমাদেরও সেরকমভাবেই আমরা খাচ্ছি আর এই দেখো মাটন কষাটা এমনি সত্যি কথা বলতে বন্ধুরা মাটনটা মানে ঝোল ঠোলগুলো টেস্টি ছিল কিন্তু ওটা না একদম মাংস মাংস লাগলো না মানে অন্য রকম লাগলো টেস্ট টা তো যাই হোক খিদে পেয়েছে খেয়ে নিচ্ছি তো দেখো এতক্ষণে যেহেতু খাবার দিয়েছে আর বরের একদম তস্তসছে না পুরো খাওয়াতে ব্যস্ত ওই দেখো শ্বাস নিতে পারছে না আসলে বন্ধুরা এখন কটা বাজে চারটা বাজে চারটা না পাঁচটা তো শুধু আমি না দেখো তো যেহেতু আমার প্রচন্ড খিদে পেয়েছে মানে প্রচন্ড মানে প্রচন্ড এখন মোটামুটি চারটা বাজে আর আমার খিদে জোটে পেট চলে যাচ্ছে তো আমি এদিকে কারো ওদিকে দেন না দিয়ে আমি ভাবছি যে না আগে আমি খাই তো তারপরে দেখো স্লাট দিয়ে গেল তো পেঁয়াজ আর শসা তাছাড়া আর কিছুই দেয়নি তো থাক যেটাই দিয়েছি এটা দিয়েই খাচ্ছি আর দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু খাচ্ছে ও আমাকে বলছে যে দেখো মিতু কীভাবে খাচ্ছে ও কিন্তু সেইভাবেই খাচ্ছে আসলে খিজে পেলে যা হয় আর আমাদের দুপুরবেলা ভাত খাওয়া অভ্যাস তাই না তো ভাত না খেলে কী কি কী আর কি কতটা খিদে লাগতে পারে সেটা তোমরাই আন্দাজ করতে পারো তো যাই হোক আমি এদিকে প্রচণ্ড কথা না বলে আগে আমি খুব স্প্রিডে খাচ্ছি যে আমার আগে পেটটা ঠান্ডা হোক তারপরে কথা বলবো খিদে পেলে কিন্তু মুখ দিয়ে কথা বেড়ায় না তাই না বন্ধুরা আর চারিদিকের লোক দেখছে তো দেখুক আমার কোনো যায় আসে না আর যায় আসেও কী করবো কারণ আমার ভালোটা আমাকেই বুঝতে হবে তো সেই জন্য আমি খাচ্ছি আর এদিকে তোমাদের সাথে কথা মানে দেখাচ্ছি হয়তোবা বা অনেকে অনেক কিছু বলছে কিন্তু ওই সব দেখে আর ওই সব শুনে আমার কোনো কাজ নেই নিজের কাজ করতে এসেছি নিজের কাজ করব এই আর কি দেখো বন্ধুরা দুজনেই দুজনের মতোই খাচ্ছি আসলে আমি একটা কথা বলি বন্ধুরা মন থেকে বলি আমার ইচ্ছা করছিল কি আমি চামচটা বাদ দিয়ে নিজের হাত দিয়ে খাই কিন্তু সবাই চামচ দিয়ে খাচ্ছে এরকম তোমাদের দাদা ভাইও চামচ দিয়ে খাচ্ছে ও আমাকে মাঝখানে বলছে যে চলো হাত দিয়ে খাই তো অলরেডি অর্ধেক খাওয়া আমার চামচ দিয়ে হয়ে গেছে প্রায় শেষের দিকে থাক তাহলে হাত দিয়ে না খেয়ে চামচ দিয়ে খাই কিন্তু আমার সত্যি কথা বলতে চামচ দিয়ে খাওয়া একদম তৃপ্তি হয় না তোমাদের কারখার মানে আমার সাথে একই হয় অবশ্যই কমেন্ট করে বলবে আমার হাত দিয়ে খেলেই আমার মনে হয় যে না আমার শান্তি হলো আমার আত্মা শান্তি পেল তো দেখ তো আমি শুধু পিস মাংস খেয়েছি আমার অতটা ভালো লাগেনি দিয়েছি তিন পিস কি চার পিসের মতো তো আমি দু পিস খেয়েছি আর বাকি তোমার মাংস দু পিস আমি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি ঝোলটা খুব ভালো হয়েছিল ঝোলটা খেয়েছি ঝোলটা দিয়ে বিরিয়ান মানে বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ তো বন্ধুরা দেখো আমি কিন্তু জানি যে ওরা এসে এগুলো পরিষ্কার করে নিবে তবু আমার কি বলো তো আত্মীয় স্বজনের বাড়ি বলো আর নিজের বাড়িতেই বলো আমি যেখানে যে খাওয়া দাওয়া যখন করি তখন এইভাবে থালগুলো যদি ছিঁড়ে না রাখি তাহলে আমার ভালো লাগে না আর এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে দেখো কথাই বলতে পারতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করে তো চলো খাওয়া দাওয়া শেষ আমরা এখন হচ্ছে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তোমাদেরকে আসল রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে সব বাইরে গিয়ে বলছি চলো এখন বের হয়ে যাবো বের হয়ে একদম চলে যাবো তারপরে তোমার সাথে কথা হচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা এটা তো খেলাম ফ্রাইড রাইসটা ঠিক ছিল কিন্তু মাটন কষাটা মাটন মাটন লাগলো না একদম টেস্ট হয়নি ভালো লাগেনি আর কি আমারও প্লাস মিত্র তোমার কি কেমন লাগছে তোমার একদম ফ্রাইড রাইস ঠিক ছিল ফ্রাইড রাইসটা কোনো ইচ্ছা ছিল না ভালো ছিল মাটনটা ভালো লাগে নি মানে মাটন রান্নার থেকে যেহেতু মাটন ছিল না ভালো কিছু ছিল মনে হচ্ছে মনে হচ্ছে মানে রেস্টুরেন্ট হোটেলে এরকমই হয় তো যাই হোক এখন চলে যাবো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা যাওয়ার পথে দেখলাম এই যে কত সুন্দর সুন্দর রাস্তার পাশে তরমুজ নিয়ে বসে আছে তো এখানে দেখো আমরা তো খেয়েছি তো বাবার জন্য কিছু একটা নিয়ে যাই তো এখান থেকে তরমুজ নেব আর ভাবছি যে তরমুজগুলোও ভালো আর বাবা তরমুজও ভালোবাসে তো সেই জন্য এখান থেকে একটা তরমুজ নিয়ে যাব আর এখানে অনেকেই গাড়ি থামিয়ে থামিয়ে তরমুজ নিচ্ছে আর দামও কম দামে তো সেই জন্য তরমুজটা ভাবছি যে নিব আবার ভাবছি যে ব্যাগ তো নেই কিসে নিব। তো আমি ভাবলাম যে না ব্যাগের মধ্যে কোনো মতো ঢুকিয়ে নিব তো তরমুজ নিয়ে তারপরে যাওয়ার পথে এখানে একটা দোকান আছে এই দোকান থেকে আমি হচ্ছে মিষ্টি দই নিয়ে যাব বাড়িতে কারণ খুব গরম পড়েছে তো আর গরমের দিনে যদি একটু দই খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে আর তার সাথে ঝুড়ি তো ওখানে এই যে বাবা মা ওদের জন্য যে ঝুড়ি ভাজা আর হচ্ছে দই দিয়েছি আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই এখানে আমাদের তিনজনের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে যে তোমাদের দাদা ভাইজন্য রেখে দিয়েছে ও আসলে পরে ওকে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন হলে কিন্তু প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে আমার নতুন ব্লগে তো তখন সবাই খুব ভালো থেকো টাটা